সকাল সকালেই ঢাকা যাত্রাবাড়ি থেকে একজন রিটায়ার্ড পার্সন ব্যক্তি আমাদের বাসায় চলে আসছে বড় টাইগার মুরগির বাচ্চাগুলো নেওয়ার জন্য। তো 100 পিস উনি ঢাকা যাত্রাবাড়ি থেকে অর্ডার করছিল, উনি এগুলো নিয়ে যাবে হচ্ছে ওনার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে। তো এই বাচ্চাগুলো আমার বান্ডিল করতে মোটামুটি 1 ঘন্টার উপরে সময় লেগে গেছে। আর এখানে দেখতে পারতেছেন 4টা বান্ডিল, 8টা জুড়ি, আরও 2টা বান্ডিল রাস্তায় উঠানো হয়ে গেছে। তো ভাবলাম এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো দেখতে পারতেছেন এখানে অনেকগুলো বান্ডিল দেখা যাচ্ছে, তো এগুলো হচ্ছে আমার যে খামারের টাইগার মুরগি ওইগুলা। তো এইদিকে দেখতে পারতেছেন এখানে এক একটা বক্সের মধ্যে হচ্ছে 8 পিস করে মুরগির বাচ্চা দেওয়া আছে, কোনোটার মধ্যে 8 পিস, কোনোটার মধ্যে 9 পিস। তো এইভাবে টোটাল 12টা জুড়ি আছে, 12টা জুড়ির মধ্যে 103টা মুরগি ভরা হয়েছে। তো যে বাচ্চাগুলো নিতে আসছে উনি হচ্ছে একজন মুরব্বি মানুষ, অর্ডার করছিল হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি থেকে উনি আসছে একজন রিটায়ার্ড পার্সন ব্যক্তি। মোটামুটি ওনার অবসর সময়টাকে মুরগি পালনের সাথে জড়িয়ে সময়টাকে কাটাতে চাচ্ছেন, এরকমই উনি বলল। তো এগুলো উনি ডিমের জন্য টোটালি নিতেছে। আর এখানে যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন এগুলো সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা, এইভাবেই মূলত আমি প্যারেন্টসের জন্য রেডি করছি। তো যাই হোক, এগুলো নিয়ে যাবে ওনার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে, ওইখানে উনি একটা খামার তৈরি করছে। তো যাই হোক, আজকে ভিডিওটা তেমন বড় করব না, কারণ হচ্ছে তেমনভাবে ভিডিও করতে পারি নাই, আর ভিডিও করার মতো কোনো আমার পরিবেশও নাই। তো গত আরেকটা আমি ভিডিও আপলোড করছিলাম, সেটা কিভাবে আমি বেছে বেছে বাচ্চা ভরি জুড়ির মধ্যে ওইটা দেখাইছিলাম। তো আজকে যেহেতু ওইভাবে দেখাইতে পারলাম না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে 12টা জুড়ি ভরা মোটামুটি আমার 1 ঘন্টা সময় লেগে গেছে, একলা বড়শি, তারপরে বাদা, সব কিছু মিলায় আর কি ওইভাবে ভিডিওটা করতে পারলাম না। তো যাই হোক, চলেন এবার আমি খামারের ভিতর থেকে আপনাদেরকে একটু দেখাই কী অবস্থায় আছে। এখানে হচ্ছে দেশি মুরগির বাচ্চা, এগুলো থাকবে না, আশা করি বিক্রি হয়ে যাবে, দুইজনে কথা বলতেছে। আর এখানে দেখতে পারতেছেন টাইগার মুরগির বাচ্চাগুলো আছে, আনুমানিক 30 থেকে 50টা হইতে পারে, 50টা বাচ্চার মতো। আর যেহেতু আমি বাইসা বাইসা দেই, ছোটো বাচ্চাগুলো রয়ে গেছে আর বড়গুলাও আছে, ধরেন সমান সমান অর্ধেক অর্ধেক আছে। তো যাই হোক, উনি নিবে হচ্ছে বাসের মাধ্যমে, প্রথমে যাবে হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি থেকে ওনার বাসাতে গ্রামের বাড়িতে চলে যাবে মুন্সিগঞ্জে। তো এগুলো কত করে বিক্রি করছি এটা অনেকেই জানতে চাইছেন বা চাইবেন আমি জানি। তো কারো যদি প্রয়োজন হয় জানার, তাহলে আমাকে কমেন্ট বক্স থেকে নাম্বার নিয়ে বা ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে কল দিয়েন, আমি চেষ্টা করব দামটা জানিয়ে দেওয়ার জন্য। আসলে ওইভাবে আমি ভিডিওর মধ্যে প্রকাশ করতে চাচ্ছি না, এটা প্রকাশ করলে অনেক সমস্যা হয়, অনেকে অনেক কিছু বলে যে এত কম দামে বিক্রি করে দিতেছেন, বা অনেকে ভাবে যে বেশি হয়ে যাইতেছে, এই জন্য মূলত প্রকাশটা করি না। তো যাই হোক, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।